হাই এভ্রান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে মূলত আমরা কথা বলবো ভিভোর একটি ফোন নিয়ে আর ভিভোর এই ফোনটির নাম হচ্ছে ভিভো টি থ্রি এক্স ভিভোর এই ফোনটি বাংলাদেশ থেকে আপনারা আঠারো হাজার টাকার আশেপাশে কিনতে পারবেন এই আঠারো হাজার টাকায় ভিভোর এই ফোনটি কিনা উচিত হবে কিনা আর এই ফোনটিতে কী কী লেখেন রয়েছে সব কিছু নিয়েই কথা বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি প্রথমেই চলুন এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর ফোনটির ডিসপ্লে দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের একটি আইপিএস এলসিডির ডিসপ্লে পেয়ে যাবেন যেটি একটি পানসল ডিসপ্লে এই ফোনটির ডিসপ্লেতে একশো কুড়ি হাজার রিফ্রেশ রেট রয়েছে এছাড়াও রেজলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু দুই হাজার চারশো আট পিকজেল পিকজেল ডেন্সিটি তিনশো তিরানব্বই পিপিআই এক্সপেক্টেড শিও টোয়েন্টি টু নাইন আর এই ডিসপ্লেতে থাউজেন্ড মিনিটসের পিক ব্রাইটনেস দিয়েছে সেহেতু আপনারা ইনডোর এবং আউটডোরে সব জায়গায় খুবই স্মুথলি এই ফোনটির ডিসপ্লে আপনারা দেখতে পাবেন ভিভো টি থ্রি এক্স এই ফোনটির ওয়েট হচ্ছে একশো তিরানব্বই গ্রাম আর এই ফোনটিতে আইপি সিক্সটি ফোরের রেটিং দেওয়া হয়েছে সেহেতু আপনারা এক মিটার পানির নিচে থার্টি মিনিট এই ফোনটি নিয়ে সার্ভাইভ করতে পারবেন ধ্যানচরণ এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি এ ফোনটি আউট অফ বক্স অ্যান্ড্রয়েড করছে যার ব্যাক হ্যান্ডে রান করছে ফান্টাস ফোরটিন আর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন ড্রাইগন সিক্স জেন ওয়ান যেটি ফোর এনএম এর আর্কিটেক্টে বিল্ড করা একটি চিপসেট এছাড়াও এই ফোনটিতে অক্টাকর সিপিও থাকছে আর জিপিও হয়েছে জিরো ভিভো টি থ্রি এক্স এ ফোনটি আপনারা চারটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার বেস্ট ভেরিয়েন্ট শুরু হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম থেকে এছাড়াও ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আর রোম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু আর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X আপনারা চাইলে এই ফোনটিতে এসডি কার্ড মেমরি ব্যবহার করতে পারবেন তবে সেই জন্য আপনাদেরকে একটি সিম কম্প্রোমাইজ করতে হবে অর্থাৎ আপনি যদি এসডি কার্ড ব্যবহার করতে চান তাহলে আপনাকে একটি সিম চালাতে হবে আর যদি দুইটি সিম চালাতে চান তাহলে আপনি এসডি কার্ড মেমরি ব্যবহারের সুযোগটা পাবেন না দেন চলুন এই ফোনটি ক্যামেরা নিয়ে কথা বলি এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দিয়েছে যার মেন ক্যামেরাতে থাকছে ফিফটি মেগা 1.8 ওয়ান পয়েন্ট এইট একটি ওয়াইড ক্যামেরা তার সাথে টু মেগাপিক্সেলের টু পয়েন্ট ফোর একটি ডেপথ ক্যামেরা আমরা পাচ্ছি এখানে আর আঠারো বিশ হাজার টাকার ভিতরে যদি আলটামেট শ্যুটারটা দিত তাহলে খুবই ভালো হতো এছাড়াও এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ এইচডিআর এবং প্যানোরমা এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন তবে এই সুযোগটা সবার জন্য থাকছে না এটি শুধুমাত্র আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের যে ভেরিয়েন্টটি রয়েছে সেই ফোনটিতেই থাকছে আর নর্মাল অন্য সকল ফোনে আপনারা সর্বোচ্চ থাউজেন্ড এইট টিপি থার্টি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে অন্য সকল ফোনে ফোর কে না দিয়ে টু কে থার্টি দিলে ভালো হতো আর ফোনটি এইট মেগাপিক্সেলের টু পয়েন্ট ওয়ান অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে আর মেন ক্যামেরার ছবির কোয়ালিটি বাজেট অনুযায়ী ভালোই ছিল আর ফ্রন্ট ইয়ারের ক্যামেরাও খুব মোটামুটি ভালোই ছিল ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ থাউজেন্ড এইটি পি থার্টি এফ পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন তবে ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যে পেয়ে যাবেন এছাড়াও আপনারা এই ফোনটিতে স্টুডিও স্পিকার পেয়ে যাবেন যেটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ওয়ান যেটি অন্যান্য ডিভাইসের সাথে একটু দেরিতে কানেক্ট হচ্ছিল তবে আপনারা এই ফোনটিতে এনএফসি সাপোর্টটা পাবেন না ভিভোর এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গার সেন্সর দিয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল ভিভোর এই ফোনটিতে ছয় হাজার একটি ব্যাটারি থাকছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফর্টি ফোর ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে ডিসপ্লেতে আপনারা যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালার এই ভিভো টি থ্রি এক্স এই ফোনটি আপনারা কিনতে পারবেন সো এই ছিল আজকে আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন